एवरीवन वेलकम बैक टू माय चैनल। तो अनेक दिन पर आमी तोमादेर जोन्नो खूब भालो एकटा यूजफुल वीडियो निये एसेछि। आसले अनेक दिन धरे निजेके एकटु प्यामपर करार कथा भाबछिलाम किन्तु होये उठछिलो ना आर कि, माने ठीक समय बार करे उठते पारछिलाम ना। तो आजके आमी भीषण एकटा निजेर खूब आर कि पछन्देर जिनिस करते चलेछि, तो भाबलाम चलो तोमादेर साथे शेयर करि। तोमरा सबाई जानो जे आमी अनेकबार ब्लगे शेयर करेछि जे नर्मल स्किन केयार छाड़ाओ किन्तु आमी टुकटाक होम रेमेडिज करे थाकि। আমি যে জিনিসটা একদমই করি না সেটা হচ্ছে যে কেমিক্যালি ট্রিট করি না আমার স্কিনকে। আর মানে কেমিক্যালে আমার একটুখানি অ্যালার্জি আছে আর কি, এটা ফিজিক্যাল অ্যালার্জি বলবো না, মেন্টাল অ্যালার্জি বলতে পারো। আমি একদমই কেমিক্যাল জিনিস ইউজ করা পছন্দ করি না। এই কারণেই কিন্তু আমি একটা জিনিস একদমই করি না, মানে এখনো অবধি করিনি, হচ্ছে ফেসিয়াল। পার্লারে গিয়ে না নর্মাল ফেসিয়াল করা আমার মানে আমার মনে হয় যে না, ওটা কিছুদিনের কিছু টাইমের জন্য তো স্কিনটা ভালো হয়, বাট লং টাইমের জন্য স্কিন ড্যামেজ করে। তো সেই কারণে পার্লারে গিয়ে ফেসিয়াল আমি একদমই করি না। যখনই করেছি ঘরে ফেসিয়াল করেছি, হোম মেড জিনিস দিয়ে করেছি, এরকমও না যে বাজারের থেকে কোনো ফেসিয়াল কিট কিনে নিয়ে এসে আমি করলাম, না। আলটিমেটলি ওগুলোতে প্রচুর পরিমাণে কেমিক্যালস থাকে যেগুলো কিছুক্ষণের জন্য তো গ্লোই করে, কিছুক্ষণের জন্য দেখতে খুবই ভালো লাগে স্কিনটা, আর পরে স্কিনটাকে ভীষণ ভাবে ডাল আর ড্যামেজ করে দেয়। যাই হোক, আজকেও বসেছি আমি ফেসিয়াল করতে, তো ভাবলাম যে চলো পুরো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। তো আজকে আমি করব পাপায়া ফেসিয়াল। এটার স্পেশালি একটা কারণ আছে আর কি। নর্মালি ঘরে তো আমি অনেক রকম জিনিস দিয়ে ফেসিয়াল করি, তবে আজকে স্পেসিফিকভাবে পাপায়া ফেসিয়াল এই জন্যই করব, কেন কি কিছুদিন ধরে না আমি একটা প্রবলেম ফেস করছি। অ্যাকচুয়ালি সব থেকে যেটা মেজর প্রবলেম সেটা হচ্ছে যে স্কিনটা আমার হালকা একটু ড্রাই হয়ে যাচ্ছে। এটা সিজনের জন্য হতে পারে, তাছাড়া মেয়েদের অনেক রকম শরীরে হরমোনাল প্রবলেম থাকে যার জন্য ওভার দ্য পিরিয়ড অফ টাইম স্কিন হালকা হালকা করে একটু চেঞ্জ হতে থাকে। এটা আমি খুব ভালো মানে ফিল করেছি আর কি নিজের স্কিন নিয়ে। তো এটা একটা জিনিস। আর সেকেন্ডারি হচ্ছে যে কিছুদিন ধরে আমি অ্যাকনি প্রবলেমে ভুগছি, যেটা এই যে এখানে তোমরা দেখতে পাবে, এখানে একটা বড় ওরকম একটা অ্যাকনি বেরিয়েছিল যেটা আমি একটুখানি খুঁটে দিয়েছি, তো ওটার এখন খুব খারাপ অবস্থা হয়ে গেছে। ইনফ্যাক্ট এখানেও একটা আছে যেটা হয়তো বুঝতে পারছো না, বাট আমি ফিল করতে পারছি। এই জায়গাতে বেরিয়েছিল, নাকের এই পোর্শনগুলোতে বেরিয়েছিল। খুব একটা অ্যাকনি প্রোন স্কিন আমার না, বাট কখনো কখনো অ্যাকনি প্রবলেম ফেস করি, এখনো সেরকমই সময় চলছে। ওই জন্যই আমি স্পেশালি মানে পাপায়া ফেসিয়াল ভাবলাম যে করি। পাপায়া কিন্তু অ্যাকনি প্রোন স্কিনের জন্য ভীষণ ভালো, আর এগুলোকে রিডিউস করতেও খুব হেল্প করে। তো বেশি দেরি করব না, চলো ভিডিওটা স্টার্ট করি। পুরো ফেসিয়ালটাকে আমি চারটে পার্টে ভাগ করেছি। ফার্স্ট হচ্ছে ক্লিনজিং, সেকেন্ড হচ্ছে স্ক্রাবিং, থার্ড হচ্ছে মাসাজ, ফোর্থ হচ্ছে ফেস প্যাক। তো এই চারটে পার্টে আমি ফেসিয়ালটাকে ভাগ করেছি, চারটেই আমি ঘরে বানাবো। চলো প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করি। আমি এখানে কয়েকটা টুকরো পেঁপে নিয়ে নিয়েছি, মোটামুটি এক কাপ মতো পেঁপে বলা যেতে পারে। তো এটা কিন্তু একদমই পাকা পেঁপে, এটাকে আমি একটা ফাইন পেস্ট বানিয়ে নেবো। প্রথমে আমি তৈরি করব ক্লেন্সার। ক্লেন্সারের জন্য আমি এখানে দুধ নিয়েছি, এটা ফ্রিজ থেকে বার করা একদম ঠান্ডা দুধ। তো এর মধ্যে আমি যে পেস্টটা বানিয়েছিলাম পেঁপের সেই পেস্টটা দিয়ে দেবো, ভালো করে মিক্স করে নেবো। দেখো এখানে আমার ক্লেন্সার কিন্তু রেডি হয়ে গেছে। তো নেক্সট আমি বানাবো স্ক্রাবার, যার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ ব্রাউন সুগার আর এক চামচ কফি। এর মধ্যেও আমি দিয়ে দেবো এক চামচ পেঁপে। ব্রাউন সুগারের জায়গায় কিন্তু তোমরা নর্মাল সুগারও ব্যবহার করতে পারো, মানে হোয়াইট সুগার। আমার কাছে এখন এটাই ছিল, তো আমি এটাই ইউজ করছি। খুব ভালো করে মিক্স করে নেবো, তাহলেই কিন্তু আমাদের স্ক্রাবার রেডি হয়ে যাবে। নেক্সট আমি এখানে বানাবো মাসাজ ক্রিম, যার জন্য আমি একটা বাটিতে পেঁপের যে পেস্টটা বানিয়েছিলাম সেটা নিয়ে নিয়েছি, আর তার মধ্যে আমি মিশিয়ে দিলাম অ্যালোভেরা জেল। এখানে আমি ভাও স্কিন সায়েন্সের অ্যালোভেরা জেল ইউজ করছি। তোমরা চাইলে কিন্তু ফ্রেশ অ্যালোভেরা জেলও ইউজ করতে পারো, ওটার বেনিফিট আরও বেশি পাওয়া যাবে। তো এখানে রেডি হয়ে গেছে আমার মাসাজ ক্রিম। নেক্সট আমি বানাবো প্যাক। পেঁপের পেস্ট একটা বাটিতে নিয়ে ওর মধ্যে আমি তিন চামচ বেসন মিশিয়ে দিলাম। বাস সিম্পল ইজি প্যাক তৈরি হয়ে গেল। এর জায়গায় তোমরা এই প্যাকের মধ্যেই কিন্তু চাইলে মুলতানি মাটিও ব্যবহার করতে পারো, তাছাড়া মুসুর ডালও ব্যবহার করতে পারো। তো এটাই সব থেকে ইজিয়েস্ট প্যাক যেটা আমার কাছে অ্যাভেলেবল ছিল, তো ওই জন্য আমি এইভাবে প্যাকটা তৈরি করলাম। তো দেখো এখানে কিন্তু আমার হোমমেড ফেসিয়াল কিট তৈরি হয়ে গেছে, আর যেটা কিন্তু একদমই ন্যাচারাল, কোনো রকম কেমিক্যাল প্রোডাক্ট এর মধ্যে নেই, যার মধ্যে আছে ক্লিনজার, স্ক্রাবার, ফেস মাসাজার, আর আছে এখানে
ফেস প্যাক। তো দেখতেই পাচ্ছো, দেখতেই পেলে তোমরা, আমার হোমমেড ফেশিয়াল কিট রেডি হয়ে গেছে। খুব ইজি সিম্পল ভাবে আমি এগুলো তৈরি করেছি। সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের বাড়িতে ইজিলি অ্যাভেলেবল থাকে, সমস্ত জিনিসই মোটামুটি কিচেনে অ্যাভেলেবল থাকে, তো তোমরা এগুলো সবই বাড়িতে পেয়ে যাবে। কিন্তু এই প্রোডাক্টগুলো ইউজ করে কিন্তু তোমরা একটা আউটস্ট্যান্ডিং রেজাল্ট পেতে পারো, যেটা আর একটু পরেই তোমরা বুঝতে পারবে। তো চলো প্রসেসটা স্টার্ট করি। তো মুখে আমার এখন কিছু অ্যাপ্লাই করা নেই, একদম বেয়ার ফেস আছে। তো এখন আমি মুখটাকে ভালো করে ক্লিন করে নেবো। তো ক্লিনজার হিসেবে আমি পেপের সাথে এখানে ইউজ করেছি দুধ। দুধের মধ্যে থাকে ল্যাকটিক অ্যাসিড, যেটা কিন্তু ডিপ ক্লিনস করে পোর্সকে, আর অ্যাকনি যে কারণে হয়, অ্যাকনি যে ব্যাকটেরিয়ার জন্য হয়, সেগুলোকেও কিন্তু ট্রিট করতে খুব হেল্পফুল দুধ। তো এই জন্য আমি এখানে ন্যাচারাল ক্লিনজার হিসেবে কিন্তু দুধ ব্যবহার করেছি। মোটামুটি এক দেড় মিনিট মতো কিন্তু আমি ফেসটাকে ক্লিন করে নেবো। আর এখানে আমি ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ হাতের সাহায্যে মুখটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো অলমোস্ট হয়ে গেছে আমার, এবার আমি চলো মুখটাকে ধুয়ে আসি। দেখতে পাচ্ছ মুখ ধুয়ে চলে এসেছি। এবার আমি জাস্ট একটুখানি মুখটাকে টাওয়াল ড্রাই করে নেব। নেক্সট আমি ইউজ করব স্ক্রাব। স্ক্রাবের মধ্যে কিন্তু আমি ব্যবহার করেছি পেপের সাথে কফি আর ব্রাউন সুগার, দুটোই কিন্তু স্কিনকে ভীষণভাবে এক্সফোলিয়েট করতে সাহায্য করে। এখানে দেখতে পাচ্ছ আমি সার্কুলার মোশনে খুব হালকা হাতে স্ক্রাব করছি, খুব মানে জোরে জোরে স্ক্রাব করার দরকার নেই। যদিও স্ক্রাবটা ভীষণ ন্যাচারাল আর এর মধ্যে খুবই মানে হালকা গ্রানুলস আছে, তো খুব বেশি স্কিনকে আমার কোনো ক্ষতি করবে না। কফি কিন্তু সাইন অফ এজিংকে স্লো ডাউন করে, স্কিনে ভীষণ ভালো একটা গ্লো এনে দেয়, আর সবথেকে ভালো হচ্ছে যে এক্সফোলিয়েট করে, সেটা তো আমি আগেই তোমাদেরকে বললাম, ডেড স্কিন সেলসকে রিমুভ করতে সাহায্য করে। তো আমি এখানে মুখ ধুয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ অলরেডি কিন্তু হালকা গ্লো আমি ফিল করা স্টার্ট করে দিয়েছি। এখনও কিছু প্রসেস বাকি আছে, তো আমি খুব ভালো করে মুখটাকে টাওয়েল ড্রাই করে নেবো। এখন আমি এখানে ইউজ করছি মাসাজ ক্রিম। মাসাজ ক্রিমের জায়গায় এখানে আমি অ্যালোভেরা জেল ইউজ করেছি। তোমরা যদি ন্যাচারাল অ্যালোভেরা পাও, মানে যেটা গাছ থেকে তুলে আনা অ্যালোভেরা, সেটাতে কিন্তু আরও ভালো উপকার পাবে। যাদের নর্মালি অ্যাকনি প্রোন স্কিন বা যারা কখনো কখনো অ্যাকনির সমস্যায় ভোগো, তাদের জন্য কিন্তু পাপায়া ভীষণ বেনিফিশিয়াল। পাপায়া কিন্তু স্কিনকে ইভেন আর ব্রাইট করতে খুব হেল্প করে, স্কিনের ড্রাইনেস কমায়, আর সাথে সাথে কিন্তু কোনো রকম ডার্ক স্পট বা ডার্ক সার্কেলের প্রবলেম যাদের থাকে, তাদেরও কিন্তু পাপায়া ফেশিয়াল করলে কিন্তু ভীষণ হেল্প তোমরা ফিল করতে পারবে। আর সবথেকে বড় কথা হচ্ছে যে ট্যান রিমুভ করে। তো আমি এখন আপওয়ার্ড ডাইরেকশনে কিন্তু ফেস মাসাজ করে নিচ্ছি। এর জন্য তোমরা কোনো রোলারও ইউজ করতে পারো, অনলাইন অনেক রকম ফেস রোলার অ্যাভেলেবল আছে। এখানে আমি হাত দিয়েই করছি, পুরো মাসাজ প্রসেসটাই তোমরা দেখতে পেলে, পুরোটাই কিন্তু আপওয়ার্ড ডাইরেকশনে করলাম। মোটামুটি ফেস মাসাজ আমার হয়ে গেছে। 5 থেকে 10 মিনিট তোমরা এই প্রসেসটা ফলো করতে পারো। এখানে আমি মুখ ধুয়ে চলে এসেছি, এখন আমি হালকা এটাকে একটুখানি টাওয়েল ড্রাই করে নেবো, তারপরে যাব লাস্ট স্টেপে। তো 90% প্রসেস হয়ে গেছে, আমি তো আমার স্কিনে গ্লো এখনই দেখতে পাচ্ছি। কিন্তু একটা মেজর জিনিস বাকি আছে, সেটা হচ্ছে ফেস প্যাক। আমি আজকে এখানে ইউজ করেছি বেসন, এর জায়গাতে কিন্তু তোমরা মুসুর ডালের মানে মুসুর ডাল ভিজিয়ে রেখে ওর পেস্টটাও ইউজ করতে পারো, সেটাও কিন্তু ভীষণ 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 একটা মানে ভালো কাজ করে। তো আজকে আমার হাতের সামনে বেসন ছিল, তো আমি বেসন দিয়েই ফেস প্যাকটা বানালাম। চোখের পোর্শনটা বাদ দিয়ে সারা মুখে আমি প্যাকটা অ্যাপ্লাই করে নেবো। এখানে তোমরা চাইলে গলাতেও অ্যাপ্লাই করতে পারো, পুরো প্রসেসটাই কিন্তু গলাতেও করা উচিত, কিন্তু আমার কাছে এখন টাইমও খুব কম আছে, প্লাস স্নানের পরে করছি, তো সেই কারণে আমি গলায় এখন অ্যাপ্লাই করছি না, এটা খালি মুখে অ্যাপ্লাই করছি। তো মোটা করে একটা লেয়ার আমি অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ নর্মাল ফেস প্যাক যখন আমরা ইউজ করি তার থেকে কিন্তু একটু মোটাভাবে অ্যাপ্লাই করতে হবে। তো মোটামুটি অ্যাপ্লাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব ঠিক হয়েছিল। এখন জাস্ট 15 মিনিট ওয়েট করব।
15 মিনিট পর আমি চলে এসেছি। একদম ড্রাই হয়ে গেছে প্যাকটা, আমার হাতেও কিন্তু লাগছে না আর কোনো রকম প্রোডাক্ট উঠে আসছে না। তো দেখতেই পাচ্ছ পুরো ড্রাই হয়ে গেছে। তো চলো এবার আমি ফেসটা ওয়াশ করে আসি। চলে এসেছি ফেস ওয়াশ করে, এটা হচ্ছে ফাইনাল লুক। আমার তো খুব ভালো লাগছে, আমি নিজে ফিল করতে পারছি যে স্কিনটা কতটা হেলদি আর ব্রিদেবল হয়ে গেছে। তো তোমরা এটা তখনই ফিল করতে পারবে যখন তোমরা এটা বাড়িতে ট্রাই করবে। তো হয়ে গেছে, এখন আমি মুখটাকে টাওয়েল ড্রাই করে নিচ্ছি। নেক্সট আমি ইউজ করব ময়শ্চারাইজার। আফটার ফেশিয়াল ময়শ্চারাইজার কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, এটা কিন্তু মুখটাকে ড্রাইনেস থেকে বাঁচাবে আর আমি যে পুরো প্রসেসটা করলাম এটাকে একদম লক করে দিতে মানে হেল্প করবে। তো ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেলেই কিন্তু আমার ফেশিয়ালের প্রসেস ডান হয়ে যাবে। স্কিনটা কিন্তু অনেক বেশি ব্রিদেবল হয়ে গেছে আর অনেক বেশি ফ্রেশ হয়ে গেছে, গ্লো করছে দেখতে পাচ্ছ তোমরা। আমি জাস্ট ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি পুরো ফেশিয়ালের পরে। আমি যে প্যাকগুলো বানানো দেখালাম প্রত্যেকটাই কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো কোনো এয়ারটাইট কন্টেনারে, মোটামুটি ফ্রিজে ওগুলো এক সপ্তাহ মতো থেকে যাবে আর এক সপ্তাহ বাদে তোমরা এভরি উইক এটা করতে পারো। ন্যাচারাল ফেশিয়াল কোনো অসুবিধা নেই, কেমিক্যাল ফেশিয়াল করলে মাসে একবার করাটাই উচিত, মাসে দুবার করা উচিত না, বাট এটা যেহেতু ন্যাচারাল তো উইকলি তোমরা একবার করতেই পারো। আদারওয়াইজ মাসে যদি তোমরা দুবারও এটাকে করো তাহলেও কিন্তু তোমরা ভালো বেনিফিট পাবে। বেশ কিছুদিন টানা এই ফেশিয়ালটা যদি তোমরা বাড়িতে করো তাহলে কিন্তু তোমরা একটা ড্রাস্টিক চেঞ্জ দেখতে পাবে নিজেদের স্কিনের মধ্যে। তো আশা করবো যে আজকে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। দেখো নিজেকে ভালোবাসাটা কিন্তু একটা বিশাল বড় জিনিস, মানে অনেক মায়েরাই আছে যারা নিজেদের খেয়াল রাখে না, নিজেকে ভালোবাসে না, মানে টাইম করে উঠতে পারে না। তো তাদেরকে আমি একটাই কথা বলবো যে প্লিজ নিজের জন্য একটু টাইম বার করো। যদি তুমি ভালো থাকো, তোমার মন ভালো থাকে, তাহলে তুমি তোমার দায়িত্বগুলো আরও ভালো করে করতে পারবে, যেটা আমার মনে হয়, যেটা আমি নিজে পার্সোনালি ফিল করি, সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করতে একদম ভুলো না, একটা লাইক তো করতেই হবে। আর যারা প্রথমবার দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব না করে যেও না। আর চাইলে তোমরা শেয়ারও করতে পারো ভিডিওটা তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে। তো চলো আজকে ভিডিওটা তাহলে আমি এখানেই এন্ড করছি, দেখা হবে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও নিয়ে। তাহলে আজকের জন্য টাটা।